ভালোবাসার মানুষটিকে যদি ভালো রাখতে পারো তবেই তাকে ভালোবেসো, নয়তো সেই ভালোবাসা তাকে দিও না, যে ভালোবাসা তাকে সারা জীবন শুধু কষ্টই দেবে, শুধু কান্না করাবে। জীবনে একজন পারফেক্ট মানুষ না খুঁজে একজন পারফেক্ট মনের মানুষ খোঁজো, কারণ পারফেক্ট মানুষের কাছে যদি ভালোবাসা নাই থাকে তাহলে কি হবে জীবনে এত পারফেক্ট মানুষ দিয়ে? প্রতিটা মানুষই জীবনে একবার হলেও প্রেমে পড়ে, কেউ বা প্রকাশ করে আর কেউ বা লুকিয়ে রাখে। ভালোবাসার মানুষটিকে ভুলে থাকার সবচেয়ে বড় উপায় হলো নিজেকে ব্যস্ত রাখা। দাম্পত্য জীবনে সুখী থাকার সবচেয়ে সহজ উপায় হলো একে অপরকে অবিশ্বাস না করা এবং দুজন দুজনের সাথে সারা দিনের বিষয়বস্তুগুলো শেয়ার করা। কাউকে নিজের জীবনে থেকে বেশি ভালোবাসতে যাবেন না, কারণ ভালোবাসা এমন একটা জিনিস যেটা মানুষ বেশি পেলে অবহেলা করে, কারণ সব মানুষ ভালোবাসার মূল্য দিতে পারে না। পৃথিবীতে একমাত্র সুখী ব্যক্তি সে যে নিজেকে সকল পরিস্থিতিতে মানিয়ে নিতে শিখে গেছে। যাদের আপনি আপন ভাবেন তারাই সুযোগ পেলে আপনার নামে সমালোচনা করবে। বোকা মানুষের সবচেয়ে বড় ভুল হলো তারা কিছু মানুষের অভিনয় বুঝতে পারে না। অর্থের অভাবের চেয়ে প্রিয়জনের অভাব মানুষকে অনেক বেশি কষ্ট দেয়। মানুষ যেটা পাওয়ার যোগ্য না সেটা যদি খুব সহজেই পেয়ে যায় তাহলে মানুষের অহংকার বেড়ে যায়। সত্যের পথে চললে কষ্ট ঠিকই হয়, তবে একটা সুবিধা থাকে, ওই পথে সবাই থাকে না, সবাই সেখানে চলার সাহস পায় না। যারা তোমার ভালো সময়ে তোমার পাশে থাকে আর তোমার খারাপ সময়ে তোমার পাশে থাকে না, খোঁজ নিলে দেখবে তারাই বিশ্বাসঘাতকতা বেশি করে। নিজের অবস্থা নিয়ে কখনোই গর্ব করবেন না, কারণ মনে রাখবেন মানুষ এবং অবস্থান পরিবর্তনশীল। কে কতটা আপন সেটা শুধু সময় আসলেই বোঝা যায়। এই পৃথিবীতে কোনো কিছুই পারফেক্ট নয়, যে যার জায়গা থেকে যে কোনো একদিক দিয়ে সেই সেরা। কষ্ট সব মানুষেরই থাকে, কেউ কেউ প্রকাশ করে আর কেউ মিথ্যা হাসি দিয়ে লুকিয়ে রাখে। আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।